নমস্কার সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক অডিও বুক ইউটিউব চ্যানেলে আর যা শোনাব তা কোনো গল্প নয় ভারতীয় সাহিত্যের বিশাল আকাশে চিরভাস্বর দিকপাল নক্ষত্রস্বরূপ সতত বিরাজিত যিনি সেই অসামান্য সাহিত্যিক পিতার একমাত্র পুত্র প্রয়াত সাহিত্যিক তারাদাস বন্দ্যোপাধ্যায়ের কলমে তার সুমহান পিতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিচারণা এই রচনাটিও আমার মনে হয়েছে একটি অসামান্য সাহিত্য সাহিত্যকীর্তি সাহিত্যিক তারাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের পূজনীয় বাবলুদাকে জানি সেই শৈশব থেকেই জানি তার অসামান্য পাণ্ডিত্য জ্ঞান এবং অপূর্ব কথন দক্ষতায় মুগ্ধ করে রাখবার ক্ষমতার জন্যে আমাদের যে কোনো মজলিশি আড্ডায় এমন অনায়াস দক্ষতায় গল্পে টানটান টান আবেশে জড়িয়ে রাখতেন আমাদের ঠিক যেমনটি আমি আর কারো কাছে পাইনি বিভূতিভূষণের পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায় ছিলেন সুপণ্ডিত এবং তখনকার কালের একজন স্বনামধন্য কথক ঠাকুর বাবলুদা বলতেন কথকতা আমার রক্তে তাই এই মজলিসি মানুষটিকে কাছে পেলে ছেড়ে আসা যেত না আসতেও দিতেন না বিষয় থেকে বিষয়ান্তরে একের পর এক ঢেউয়ের মাথায় যেন আনন্দে ভাসিয়ে নিয়ে যেতেন আমাদের দু হাজার দশ সালের জুলাই মাসের এক শব্দ শ্রাবণের মেঘমেদুর দিনে আকস্মিকভাবে ওনার চলে যাওয়া তাই আজও আমাদের কাছে পরম বিস্ময়ের মেনে নিতে বড় কষ্ট হয় আজ এই পরিসরে আপনাদের শোনাব পিতা বিভূতিভূষণের স্মৃতিচারণ পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়ের অসামান্য লেখনীতি আমার আজকের এই নিবেদনটি আমি উৎসর্গ করছি স্বর্গীয় তারাদাস বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্যাসহধর্মিনী আমার পরম পূজনীয়া কল্যাণময়ী বৌদিদি শ্রীমতী মিত্রা বন্দ্যোপাধ্যায়ের শ্রী করকমলে শুরু করছি তারাদাস বন্দ্যোপাধ্যায় রচিত আমার মন্ত্রগুরু বিভূতিভূষণ বাবার সম্বন্ধে কিছু বলা আমার পক্ষে অসুবিধের ব্যাপার তার দুটো কারণ আছে প্রথম কারণ হচ্ছে এই যে বাবাকে এখন আমি ঠিক বুঝে উঠতে পারিনি বাবার শিল্পী সত্তা আমার বোধশক্তির যে গন্ডি তার বাইরে সে অনেক বড় জিনিস দ্বিতীয় কারণটা ব্যক্তিগত সেটা এই বাবার সম্বন্ধে আমি কখনোই নিরপেক্ষ নই সব সময় আমি বাবার দলে ছোটবেলায় আড়াই কি তিন বছর বয়সে বাবার সঙ্গে আমার নানা রকম খেলা জমে উঠত সে এক অদ্ভুত খেলা কারণ বাবা তাতে আমার প্রতিপক্ষ ছিলেন না দুজনে একই দলে খেলতাম সেই থেকেই আমি সব ব্যাপারে ভীষণভাবে বাবার দলে খুব মজার কথা সন্দেহ নেই আমি বাবার বিশাল প্রতিভাকে সম্ভব বুঝি না তবুও সবার কাছে জাঁক করে বেড়াই বাবা একজন বিরাট লেখক মনে মনে এবং কখনো কখনো প্রকাশ্যভাবেই বাবাকে শেক্সপিয়ার কালিদাস কিংবা টলস্টয়ের সঙ্গে একা আসনে বসাই কেউ যদি অত্যন্ত সঙ্গত কারণেও বাবার কোনো রচনা সম্বন্ধে বিদ্রুপ মন্তব্য করেন তাহলে আমি চেঁচামেচি করে ছেলে মানুষের মতো তার প্রতিবাদ করি এবং সে মন্তব্য বিশ্বাস করি না কারণ আড়াই বছর যখন আমার বয়স তখন থেকে বাবা আমার দলের লোক আমার বাল্য বন্ধু আমার খেলার সঙ্গী বাবা বলে ততটা নয় যতটা বাল্য বন্ধু বলে তার বিরুদ্ধে সমালোচনা আমার খুব গায়ে লেগে যায় ছোটবেলা থেকে বাবার বই পড়ে পড়ে আমার জীবন মোটামুটি ভাবে বাবার দর্শনের ছায়াতেই গড়ে উঠেছে আমি এটাকে আশীর্বাদ বলে মেনে নিয়েছি ঠিকই কিন্তু এতে একটা হয়েছে আমাকে এক জায়গায় দাঁড় করিয়ে যুগটা দৌড়ে এগিয়ে গেছে বহু দূর অনেক পিছিয়ে পড়েছি এই যুগের চেয়ে একজন নিয়ন্ডার থালি মানুষকে হঠাৎ বিংশ শতাব্দী নিউ ইয়র্কের ফিফথ এভিনিউতে এনে ফেললে তার যে বিস্ময় হতে পারত এই যুগের প্রতি আমার দৃষ্টি ঠিক তেমনি বিস্ময় আকুল বিভূতিভূষণের সাহিত্য পাঠ করে যে পৃথিবীকে ভালোবেসেছি সে পৃথিবী এখন কোথায় সেই নদী সেই অরণ্য সেই গ্রহজগত এবং আনিহারিকা সৌর চরাচর ব্যাপী বিশ্বটা ঠিকই আছে কিন্তু এসব যার পটভূমি সেই মানব জগৎ বড় বদলে গেছে কোথায় সেসব মানুষ যারা বিভূতিভূষণের রচনায় দুই জেলার প্রান্তে গাছের নিচে দাঁড়িয়ে জেলা কেমন করে শেষ হয় দেখে অবাক হয়ে যেত অথবা শুধুই বনের শোভা বাড়ানোর জন্য নিজের পয়সা খরচ করে গাছ লাগাতো লবটুলিয়ার জঙ্গলে মানুষ বদলে গেছে ঠিকই কিন্তু সান্ত্বনাও আছে বিভূতিভূষণের রচনাতেই আছে যে কালে আমরা বাস করি সেই বর্তমান কাল সময়ের পারাপারহীন সমুদ্রের একটা ছোট্ট উর্মি মাত্র কোটি বছরের ব্যাপ্তিতে যে জীবনের পথ বিসর্পিত তার বাঁকে বাঁকে অনেক দুঃসময় অনেক বন্যন্তর। সেসব পার হয়েই অমৃত লোকে উত্তীর্ণ হতে হয় এখন দুঃসময় তাতে কি সামনে নিশ্চয়ই নতুন আলোর দিন বাবার লেখা পড়ে এ বিশ্বাস আমার হয়েছে বাবা যখন মারা যান আমার তখন তিন বছর বয়স অত শৈশবের স্মৃতি সাধারণত স্মরণ করা যায় না কিন্তু বাবার সম্বন্ধে স্মৃতির ভান্ডার অত্যন্ত স্বল্প বলেই বোধ হয় তা খুব তীব্র ফলে চেষ্টা করলে আমি বিচ্ছিন্ন কতগুলো ঘটনা মনে করতে পারি বাবার কাঁধে চেপে ঘাটশিলার শাল বেড়ানো বম্বে মেল দেখতে যাওয়া এসব খুব মনে পড়ে দেশের বাড়ির বারান্দায় বাবা বসে আছেন আমি তিন বছরের শিশু বারান্দার ধারের কি একটা গাছ থেকে পাতা ছিঁড়ে আনছি আর বাবাকে বলছি বাবা আলু ভাজা খা বাবা নকল খাওয়ার ভঙ্গি করছেন এ দৃশ্যটাও খুব মনে পড়ে বস্তুত ছোটবেলায় যেন বাবার অভাবটা ততখানি অনুভব করতে পারিনি কিন্তু যত দিন যাচ্ছে বয়স বাড়ছে ততই মনের গোপন কোণে এক বিনা খাদের সুরে বারবার বলছে নেই 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 আমার বয়স খুব বেশি নয় বলে আমার জীবনে সমস্যা নেই এটা ঠিক নয় আশ্চর্য সব জাগতিক এবং নীতিগত সমস্যার সম্মুখীন হয়ে যখন অত্যন্ত বিপন্ন বোধ করি তখন বাবার জন্য প্রাণটা কেঁদে ওঠে কোথায় মাকে আমাকে একা ফেলে রেখে চলে গেল মানুষটা অনেক আত্মীয়ের মধ্যেও একা লাগে যে যখন কলেজে দ্বিতীয় বার্ষিকী শ্রেণীর ছাত্র বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলাম পুরী মা আর বাবা পুরী বেড়াতে এসেছিলেন বহুদিন আগে তখন আমার জন্ম হয়নি সঙ্গে ছিলেন গজেন কাকু সুসাহিত্যিক ও শ্রীযুক্ত গজেন্দ্র কুমার মিত্র এবং আরো অনেকে মার কাছে সেই গল্প অনেকবার শুনেছি রাত্রিরে দুপুরে মার বুকের কাছে শুয়ে পুরীর সমুদ্র বেলায় চাঁদের আলোয় একা বেড়াতে বেড়াতে আমার সে কথা মনে পড়েছিল কবে সমুদ্র রুড়ো হাতে মুছে দিয়েছে বেলাভূমিতে সাতাশ বছর আগে আঁকা পাশাপাশি বাবা মার পায়ের ছাপ অথচ আজকের দিনটা যেমন সত্য সেদিনটাও ঠিক তেমনি সত্য ছিল অনেকক্ষণ দাঁড়িয়ে ঢেউয়ের মাথায় জ্বলে ওঠা শতপ্রহ আলো দেখতে দেখতে মন আবার খুব স্বাভাবিক হয়ে এলো ভেবে দেখলাম এটাই নিয়ম আমি কি চিরকাল থাকতে এসেছি আটচল্লিশ বছর পরে হয়তো আমারই উত্তর পুরুষ এই পুরীর বেলাভূমিতে দাঁড়িয়ে ভারাক্রান্ত মনে আমাকে স্মরণ করবে আমি তখন পঞ্চভূতে মিশে গেছি যে নিয়মের প্রতিকার নেই শান্তি পাবার উপায় বোধ তাকে শান্তভাবে মেনে নেওয়া নিবন্ধের মধ্যপথে বোধ একটা কথা বলে নেওয়া ভাবে আমি এই কপাতায় বাবার রচনার কোনো সমালোচনা করব না বা সে সম্বন্ধে বিশেষ কোনো কথাও বলবো না কারণ সেরকম যোগ্যতা আমার নেই আর বাবার সব লেখাই আমার ভালো লাগে এই নিবন্ধে বাবার সম্বন্ধে আমার ব্যক্তিগত কটি স্মৃতি এবং অনুভূতির কথাই বলবো মাত্র অনেকে হয়তো ভাবতে পারেন রচনা এগিয়ে যাচ্ছে অথচ লেখক এখনো আসল কথাই আসছে না কেন আসল কথা আমি বহুক্ষণ শুরু করে দিয়েছি বাবাই মাকে প্রথম সমুদ্র দেখান সেই কারণে সমুদ্র সম্বন্ধে মায়ের একটা দুর্বলতা আছে উনিশশো একাত্তরের জুন মাসে মাকে দীঘা বেড়াতে নিয়ে গিয়েছিলাম দুপুর বারোটায় দীঘা পৌঁছে একেবারে গাড়ি শুদ্ধ বেলাভূমিতে নেমে পড়লাম পথশ্রমের পর সামনেই সমুদ্র দেখে খুশি মনে সবাই এগুচ্ছি হঠাৎ খেয়াল হলো সঙ্গে মা নেই মা কই মা ছাড়া আমার কোনো আনন্দই সম্পূর্ণ হয় না গাড়িতে ফিরে দেখি মা সামনের সিটের উপর মাথা রেখে ফুলে ফুলে কাঁদছেন হঠাৎ আমার সেই দ্বীপপ্রহরের বেলাভূমিতে দাঁড়িয়ে সমুদ্রের গর্জনকে ছাপিয়ে চিৎকার করে উঠতে ইচ্ছে করলো বাবা দেখো তোমাকে আমরা ভুলিনি মাও না আমিও না আমরা তোমাকে মনে রাখবো যতদিন বেঁচে আছি যতদিন পৃথিবীর পথে পথে ঘুরতে ঘুরতে এক একটি শান্ত আনন্দের সামনে দাঁড়াবো তখনই তোমাকে মনে করব। পার্থিব জীবনের চেয়ে অনেক বেশি করে তুমি আমাদের মধ্যে বেঁচে আছো কিছুদিন আগে পর্যন্ত প্ল্যানচেট করা আমার রীতিমতো নেশা ছিল জন কেপলার থেকে শুরু করে আঠেরোশো সালে মৃত ব্রিটিশ যোদ্ধা ক্যাপ্টেন এমপি গ্র্যান্ড পর্যন্ত অনেকের সঙ্গে যোগাযোগ করেছি কিন্তু বাবাকে বিশেষ কখনো আনবার চেষ্টা করিনি যাকে হৃদয়ের ভেতরে অহরহ পাচ্ছি তাকে ঘটা করে প্ল্যানচিটে ডাকার সার্থকতা খুঁজে পাইনি আমার স্বল্প স্মৃতি এবং মায়ের কাছে শোনা গল্পের উপর নির্ভর করে বাবার একটি ভাবমূর্তি আমার মনে গড়ে উঠেছে বাবাকে তো বেশি দিন পাইনি ওই ভাবমূর্তি দিয়েই বেশ কাজ চলে যায় রাত্রিরে মায়ের কাছে শুয়ে গল্প শুনি রাত্রি গভীর হয় কথা বলতে বলতে মায়ের সরস্রুতে ভারী হয়ে আসে আমি অবাক হয়ে শুনি নানা সাধারণ কথা কেমন করে মা রান্না করে বাবাকে রোজ খেতে দিতেন স্নান করতে যেতে ইছামতি নদীতে তারপর আছে বাবা মার দেশ ভ্রমণের গল্প বাবা মজা করতে ওস্তাদ ছিলেন একবার মাকে বললেন চলো সালানপুর বেরিয়ে আসি অনেক দিন বেরুনো হয় না অনেক দিন মানে অবশ্য মাস দুই বাবা ওই রকমই ছিলেন চলতি কথায় যাকে বলে পায়ের নিচে সর্ষে থাকা বাবার ছিল তাই এক জায়গায় দু মাস থাকলে একেবারে ভীষণ হাঁপিয়ে উঠতেন একটা নোম্যাডিক মন বাবাকে ঘুরিয়ে নিয়ে বেড়াতো সালানপুর জায়গাটা বর্ধমান থেকে খুব কাছে মা রাগ করে বললেন আর বেড়াবার জায়গা পেলে না লোকে বেড়াতে যায় দিল্লি বেনারস হরিদ্বার আর তুমি চললে বাবা সালানপুর বললেন আহা চলোই না কেন সবসময় খালি দূরে বেড়াতে যেতে হবে তার কি কোনো ধরা বধার নিয়ম আছে নাকি কাছে কি দেখবার জিনিস নেই অতঃপর সালানপুর দ্রষ্টব্য বস্তু সম্পর্কে বাবা মাকে একটা দীর্ঘ বক্তৃতা দিয়ে পরের দিন ট্রেনে উঠে বসলেন যথা সময়ে ট্রেন ছাড়লো একের পর এক স্টেশন যায় কিন্তু আর আসে না এবং বাবাও নাম্বার উদ্যোগ করেন না মা ক্রমাগত জিজ্ঞাসা করছেন আর কত দূর এ তো অনেক পথ আসা বাবাও ক্রমাগত সান্ত্বনা দিয়ে চলেছেন এই তো এসে পড়লুম বলে ব্যস্ত হলে কি চলে মা প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে শেষে ঘুমিয়ে পড়লেন কয়েক ঘন্টা বাদে জেগে উঠে দেখেন বিরাট স্টেশনে তখন গাড়ি দাঁড়িয়ে গলা বাড়িয়ে মা স্টেশনের নাম পড়লেন সেটা মোগল সরাই তখন মায়ের ভীষণ সন্দেহ হয়েছে বাবা তবুও বুঝিয়ে চলেছেন আর বেশি রাস্তা নয় শেষে যখন ট্রেন বিরাট এক নদী পেরুচ্ছে আর ওপারে দেখা যাচ্ছে প্রাচীন এক শহর তখন মা বাবাকে একেবারে চেপে ধরেছেন সত্যি করে বলো কোথায় যাচ্ছি ততক্ষণে ট্রেন ওপারে পৌঁছে গেছে বাবা নাটকীয় ভঙ্গিতে বললেন তোমার সামনে এখন বারাণসী তারপরে জোরে হেসে কেমন বোকা বানিয়েছি এই হচ্ছে মায়ের কাশী ভ্রমণের ইতিহাস এটা উনিশশো সালের পূজার ঠিক পরের ঘটনা গজেন্দ্র কুমার মিত্র সুমথনাথ ঘোষ ও গৌরীশঙ্কর ভট্টাচার্য তখন কাশিতে ছিলেন তাদের সঙ্গে ওখানে যোগ দিয়ে বিভূতিভূষণ আগ্রা দিল্লি হরিদ্বার ও পর্যন্ত যান গল্প বলতে বলতে এসব মা কেঁদে ফেলেন আমি মাকে জড়িয়ে ধরে বলি কাঁদে না মা লক্ষ্মী খুঁকি আমার আমি তোমাকে আবার কাশি নিয়ে যাব হরিদ্বার দেরাদুন বাবা তোমাকে যেসব জায়গায় নিয়ে গিয়েছিলেন সব জায়গায় আমার সঙ্গে তুমি আবার যাবে কাঁদে না সত্যি কথা বলতে কি মায়ের মতো এত ভালো মানুষ আমি কমই দেখেছি এখন মাকে আমি খুকি বলে ডাকি মা আমাকে বাবা বলে ডাকেন আমি বাবা হয়ে গেছি আর মা হয়ে গেছেন ছোট মেয়ে আমরা দুজনে বাবাকে আমাদের বুকের মধ্যে ধরে রেখে দিয়েছি নিষ্ঠাবান ভক্তের মনে যেমন তার রজানতেই অবিরত নাম চলে তেমনি বাবার কথা আমরা কখনোই ভুলে নি পৃথিবীর ধুলো আমার কাছে পবিত্র কারণ এর উপরে একদিন বাবা হেঁটেছেন যখনই কোনো সুন্দর ঝর্নার ধারে কিংবা পাহাড়ের চূড়ায় শালবনের মধ্যে বসবো যখনই অস্ত সূর্য অথবা পূর্ণিমার বিভিন্ন আলোয়ে বনভূমি স্বপ্নীল হয়ে উঠবে তখনই আমি বুকের ভেতরে শুনতে পাবো সেই মানুষটির চরণ ধনী যে আমাকে তিন বছর বয়সে মায়ের কাছে ফেলে চলে গিয়েছিল হয়তো আমরা দুজনে পাশাপাশি বসে একই সঙ্গে। আমি জানতেও না। আমার রক্তে আছে সাহিত্যের প্রতি অনুরাগ আমি নিজে লিখতে ভালোবাসি কিন্তু তা বোধ হয়ে উঠবে না কারণ বাবা দিবাকর তাঁর তীব্র আলোক ছটায় চারদিক উদ্ভাসিত সে আলোর হাটে আমার ক্ষুদ্র প্রদীপের সামান্য আলো কারো নজরে পড়বে না স্বনামে খ্যাত হওয়া হয়তো আমার হবে না ছোটবেলা থেকে যা হয়ে আসছে তাই হবে অর্থাৎ চিরকাল আমি পরিচিত হব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে বলে তা হোক আমি যশ চাই না অমরত্ব চাই না আমি শুধু কল্পান্তর ধরে বারবার বার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে হয়ে জন্মগ্রহণ করতে চাই এর চেয়ে বেশি কিছুতে আমার দরকারও নেই বিশ্বাসও নেই জন্ম জন্মান্তর ধরে শুধু বাবাকে চাই নইলে আমার শৈশবের সেই পঞ্চাশ বছরের শিশু সঙ্গীটিকে আবার ফিরে পাবো কি করে শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র সাহিত্যিক তারা দাস বন্দ্যোপাধ্যায় লিখিত তার সুমহান পিতার স্মৃতিচারণা আমার মন্ত্রগুরু বিভূতিভূষণ যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন ভালো থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি নমস্কার